দিন পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভকে ময়মনসিংহ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, অপহরণকারীরা তাকে ফেলে রেখে যায়। সকাল 8:30টার দিকে ময়মনসিংহের পুলিশ সুপার নিজ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন। তবে কে বা কারা তাকে অপহরণ করেছিল সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি তিনি। হারুনুর রশিদের পাঠানো তথ্য ও সায়ে আকন্দের ছবি নিয়ে রিপোর্ট। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর 6টার দিকে তারাকান্দার বটতলা এলাকার একটি রাইস মিলের সামনে থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর ময়মনসিংহ পুলিশ সুপারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে পুলিশ সুপারের বাংলোতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেখান থেকে কড়া নিরাপত্তায় একটি মাইক্রোবাসে করে তাকে ঢাকায় পরিবারের কাছে পাঠানো হয়। সকাল 8টার পর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি খোলাসা করেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা শাহ আবিদ হোসেন। তবে কে বা কারা তাকে অপহরণ করেছিল সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি তিনি। সে বর্তমানে এখন সুস্থ আছে এবং এই মুহূর্তে এর বেশি আর কোনো কিছু বলতে পারছি না। তাকে আটকে রাখা হয়েছিল, এটুকুই বলেছে শুধু। এদিকে অপহরণের 11 দিন পর নিখোঁজ ভাগ্নে উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ফেসবুক পেজে লাইভে এসে সৌরভের উদ্ধারের বিষয়টি জানান তিনি। সেফ এবং ওকে এখন পুলিশি প্রহরায় আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে ঢাকাতে। তো আমি আপনাদেরকে, আমি এই সুখবরটা দেওয়ার জন্য আপনাদের সবাইকে নিয়ে, আমি পুলিশ প্রশাসন সবাইকে ধন্যবাদ জানাই। গত 9 জুন চট্টগ্রাম নগরীর আফমি প্লাজার সামনে থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভকে একটি মাইক্রোবাসে করে কৌশলে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তার বাবা বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। চট্টগ্রামের এক দম্পতির মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তাকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ ছিল পরিবারের। সময় সংবাদ, ময়মনসিংহ। ময়মনসিংহ থেকে উদ্ধারের পর ঢাকার বনানীতে নিজ বাসায় আনা হয়েছে সৌরভকে। সেখানে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি, সালহীন, বেলা 11:30টার দিকে ইফতেকার আলম সৌরভ অর্থাৎ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে তাকে নিয়ে আসা হয় বনানীর ডিওএসএসএ। এবং এখানে এখন আমরা যে বাড়িটিতে আছি অর্থাৎ এখানকার ডিওএসএসএর 92 নম্বর বাড়ি, এই বাড়িটি তিনি এখন আছেন এবং এই বাড়িতেই থাকেন সোহেল তাজ। যখন তাকে নিয়ে আসা হয় তখন আমরা দেখেছি যে ময়মনসিংহ জেলা পুলিশের একটি টিম তাকে নিয়ে আসে এবং তাদের সঙ্গে আমরা ডিবি পুলিশও দেখতে পেয়েছি। এবং তাকে নিয়ে আসার পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় এবং পরিবারের সদস্যরা যখন তাকে গ্রহণ করেন তখন এই যে দীর্ঘ 11 দিন নিখোঁজ থাকার পর পরিবারের সদস্যদের যে আবেগঘন একটি পরিবেশ তৈরি হয় সেটি কিন্তু হয়েছিল। আমরা দেখেছি যে তার মা আবেগঘন অবস্থায় ছিলেন এবং তিনি বলেছেন যে তার সন্তানকে যেহেতু ফিরে পেয়েছেন এটাই তিনি খুশি। তবে তিনি আমাদেরকে এর বাইরে তেমন কিছু বলেননি, বলেছেন তার সন্তান এখনও অসুস্থ, অর্থাৎ সুস্থ হওয়ার পরে যদি সন্তানের কাছ থেকে জেনে সার্বিক বিষয় কোথায় ছিলেন এতদিন বা কারাই তাকে নিয়ে গিয়েছিল সে বিষয়গুলো তিনি জানাবেন। তবে এর আগে একটু যদি বলি যে সোহেল তাজ যখন তার ভাগ্নেকে নিয়ে আসা হয় তারও আগে 1 থেকে 1.5 ঘন্টা আগে তিনি এই বাড়ির বাইরে বেরিয়েছিলেন। তখন আমরা গণমাধ্যম কর্মীরা তাকে প্রশ্ন করেছিলাম, তিনি তখন বেশ কিছু কথা বলেছেন। এর মধ্যে আমরা যেমনটা শুনেছি যে আপনারা জানেন যে দর্শক যে তারাকান্দা থেকে আজকে সকালে সৌরভকে উদ্ধার করা হয় এবং ঠিক ওই মুহূর্তে তার শারীরিক অবস্থা ভালো ছিল না বলে দাবি করেছেন সোহেল তাজ। এবং তিনি বলেছেন যে তার হাত এবং চোখ বাঁধা ছিল এবং পরনে কাপড় ছিল না বলেও তিনি দাবি করেছেন। যদিও আমরা তাকে এখানে নিয়ে আসার পর অর্থাৎ সৌরভকে যখন নিয়ে আসা হয় পরিবারের কাছে হস্তান্তর করা হয় ঠিক সেই মুহূর্তে তার যে বাহ্যিক যে শরীরের যে বাহ্যিক যে অবস্থা তাতে আমরা তেমন কোনো সমস্যা দেখিনি। যেমনটা ময়মনসিংহের জেলা পুলিশ সুপারও কিন্তু বলেছেন যে তার শারীরিক অবস্থা বাইরে থেকে খারাপ মনে না হলেও মানসিক অবস্থা হয়তো এখনও খারাপ এবং আমরা এখন পর্যন্ত তিনি কোথায় ছিলেন, এতদিন কারাই বা আটকে রেখেছিলেন এই বিষয়গুলো নিয়ে এখনও কিছু জানতে পারিনি। হয়তো যখন সৌরভ স্বাভাবিক বোধ করবেন অথবা গণমাধ্যম কর্মীদের সঙ্গে যদি কথা বলেন সেক্ষেত্রে আমরা বিস্তারিত জানাতে পারবো। সালহীন, এই ছিল আমার কাছে সবশেষ খবর। ময়মনসিংহ থেকে উদ্ধারের পর ঢাকার বনানীর নিজ বাসায় আনা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভকে। সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী সৌরভ রাশেদ বাপ্পী।